আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইব্রাহিম ডেইলি ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন আমরা সকাল 9টা বাজে, আমরা একটু আগে ঘুম থেকে উঠছি আর আজকে দিনটা একটু ঠান্ডা, বাইরে অনেক বৃষ্টি দেয় আজকে। সো মনে করলাম একটু সন্দেশ বানাই, আর সন্দেশের সাথে আমি বানাই মশাবুদানার বড়া। সো দেখতে পারা আমার সন্দেশগুলোটা আমি গুলি লাইছি, গুলিয়া 10 মিনিট রাখছিলাম। আর এখন আমি একটু গোয়ামেরি এড করছি, ক্রাশ করি এগুলারে। গোয়ামেরি দিলে সন্দেশের টেস্টটা একটু ডিফারেন্ট হয়, খাইতেও ভালো লাগে। সন্দেশের গুলা আমি 5 মিনিট ওলাহান রাখছি, রাখার পরে এখন আমি ফ্যানের মাঝে তেল দিলে ইয়ার তেলগুলা যখন ভালো করে গরম হয়ে যাব তখন আমি আস্তে আস্তে সন্দেশগুলো বানাই দিব। আমার তেলটা এখন গরম হয়ে গেছে, সো আমি আমার ফার্স্ট সন্দেশটা দিয়ার আশা করলাম এটা ফুলিয়ে উঠব। সামটাইমস হয় যে প্রথম সন্দেশ দেওয়ার পরে ফুলিয়া উঠে না, এটা কিছু চেপটা লাগে যায়, বাট দেখা যাক কেটা হয়। মাশাল্লাহ দেখতে পাররা আমার সন্দেশটা সুন্দরভাবে ফুলিয়ে উঠে আসতে আসতে, আমি কিছু করাও লাগছে না। সো এখন আমি একটু ফ্রি অয়েল দিব যাতে সন্দেশটা একটু ফুলিয়ে উঠে। এখানে আমি আর একটা সন্দেশ দিচ্ছি দেখতে পারা, সো এটা আমার কিছু করার লাগে না, তার তার ফুলিয়া উঠে যায় মাশাল্লাহ। আমি আজকে যে সন্দেশটা বানাইছি এটা হচ্ছে কি ব্রাউন সুগার দিয়ে আমি বানাইছি। সো আপনারা যে পরিমাণ মতো রাইস ফ্লাওয়ার দেন বা প্লেন ফ্লাওয়ারগুলো দেন, তাহলে ইনশাল্লাহ আপনার সন্দেশ অনেক সফট এবং সুন্দর হইব দেখতে। এর মাঝে দেখতে পারা আমি একসাথে 2টা সন্দেশ দিছি, বিকজ আমি অনেকগুলা গুলা গুলাই নিয়েছিলাম। সো মনে করলাম 2টা 3টা করে দিলাই দিয়া এগুলা ওই যে সকাল সকাল, তো 2টা দেওয়ার কারণে দেখতে পারা অনেক বেশি ফুলি গেছে তো এগুলা, আর উল্টাতে একটু প্রবলেম হল। সো আমার সবগুলা করা শেষ দেখতে পাররা, মাশাল্লাহ অনেক সুন্দর লাগে দেখতে এবং খুব টেস্টি হয়েছে খাইতে এগুলা। এখন আমি সাবুদানার বড়াটা বানাই লিমু। আমি আসলে আপনার সাথে শেয়ার করতে পারছি না যে আমি এখানে মাঝে কিতা অ্যাড করছি, কিতা কিতা জিনিস ওখান দিছি। আমি অন্য সময় ইনশাল্লাহ একটা ব্লগ বানাই, আমি শেয়ার করবো আপনার সাথে যে আমি কিলাহান সাবুদানার বড়াটা বানাই। এখন আসলে সময় কম থাকার কারণে আমি আপনার সাথে শেয়ার করতে পারছি না। আমরা এখন নাস্তার টাইম অলরেডি রয়ে গেছে, আর নাস্তা পরে একটু আমরা শপিং করতে যাইতাম হইব। সো এর লাগে মনে করলাম একটু কুইকলি নাস্তা করলে আমি রেডি করি লাই ব্রেকফাস্টের লাগে। মাশাল্লাহ দেখতে পারা আমার সাবুদানা বড়টা অনেক সুন্দর হয়েছে, ভিক্টর একটু দেখতে লাগে ফ্লাপি হয়েছে এবং সুন্দর করে ক্রিপসি হয়েছে উপর দেখতে। সাবুদানা একটু ফুলিয়া যদি উঠে না তাইলে দেখতে ভালো লাগে না, আর যদি ভিতর একটু ফ্লাপি আর উপর যদি ক্রিপসি থাকে না তাইলে সাবুদানার বড়াটা আসল টেস্ট মিলে না। বাট আমার বড়াটা পুরো পারফেক্ট হয়েছে দেখতে পারে আপনারা। সো আমার বড়টা হয়ে গেছে এখন, আর এখন আমি তুলে নেবো। মাশাল্লাহ দেখা পাররা আমার সাবুদানা বড়াগুলা কিনা ফ্লাপি হয়েছে আর ক্রিপসি করেছে, খুব সুন্দর হয়েছে এগুলা মাশাল্লাহ। সো গাইজ আমরা এখন ব্রেকফাস্ট করা শেষ, এখন আমি আর আমার বেবি একটু শপিং করে যাই আর আমার গরুর সাইডে আজদাত, বিকজ আমার গরুর কিছু শপিং লাগবো। সো মনে করলাম আমার বেবি নিয়ে যাই একটু, আমার বেবিও ফাঁকাই নিয়ে আমার শপিং হয়ে গেল। আজকের ওয়েদারটা আসলে বেশি ভালো নয়, সকালে তো অনেক বৃষ্টি দিছে আর এখন তো অলরেডি 12টার লাখান হয়ে গেছে গিয়া।
তারপরে বৃষ্টি থামাইছে ঠিক আছে, কিন্তু ওয়েদারটা অনেক অন্ধকার। সো গাইজ দেখতে পারা, এখন আমরা বাসে উঠে গেছি। আমার বেবি আসলে তার বাসে বেশি বালা ফাইন না যাওয়া, কারণ বাসে যে শব্দ করে তার মানে ভয় পাই না, কান্না শুরু করে দিন। সো আমরা এখন আজদাদ আইছি অলরেডি, আর আমি উপরে দেখতে পারলাম যে অনেকগুলো হাফড় সুপড় সেল দিছে, কেন অনেকগুলা বেবিদের হাফড় এখানে সেল আসছে। সো মনে হলাম দেখি আমার বেবি লেগেছে ফাই কিনা। এখানে দেখতে পারা অনেকগুলো কাপড় আসলে সেল আসছে, কিন্তু বেশিরভাগ কাপড়গুলা আসলে বেবি গেল হলোর। আমি আমার বেবির লাগে তো খাই, আবার যেগুলা ভাল লাগে এগুলা সাইজ ছোটো, আর কোনোটা দেখতে পারার সাইজ অনেক বড়। সো এখানে বেশিরভাগ আসলে মেয়েদের ফ্রক রাখছে, টি শার্ট রাখছে, অনেক ধরনের কাপড় আছে মেয়েদের। এটা বাকা ভাল লাগছে ফ্রক। এখানে আমার দেখতে পারা কিছু নাইট ড্রেস সকল রাখছে বেবির তো। সো আমি আমার বেবির সাইজ তো কে যদি তার সাইজ ফাইলাই তাহলে ইনশাআল্লাহ লাইন থেকে নিমো আমি, বিকজ এগুলো হাফ প্রাইস করে রাখছে। কেন বেশিরভাগ কাপড়গুলোই আসলে বেবি গার্ল হলোর, যে কোনো সফর গেলেই আসলে বেশি বেবি গার্ল হলোর কাপড় তাকে সুন্দর সুন্দর আর সেলও তাকে বেশি, আর বয়স হলোর আসলে খুব কম অপশন মিলে সুন্দর সুন্দর টি শার্ট হলো। সো এখন এখান থেকে আমি কিছু ভেজিটেবলস নিমো আমার গরম লাগে। এখন আমি এখান থেকে একটা কলিফ্লাওয়ার নিতাম করে আমি আসলে তুকাইয়া, বিকজ অনেক দিন হয়েছে মনে হলাম কলিফ্লাওয়ার নিয়ে রান্না করছি না। সো এখানে দেখে কিছু ফ্রেশ আইসি, সো মনে হলাম এখান থেকে নেই একটা। এখন আমার বেবির আমি এখানে একটু ট্রলি মাঝে বইয়ে রাখছি, বিকজ তা না অনেক ডিস্টার্ব করা আমার, এখনো শপিং করতে দিরা না। সো তান মনে হলাম একটু বইয়ে রাখি তান এখানে, আর ডলান পিল ওইটা তান ফাইয়া আইসা তান সাতটা সাইরা না, এটা খুব পালা পাইছেন তান জাস্ট বইয়ে বইয়ে এটার হাতে দেখার হাসিরা। সকাল দেখতে পারা আমার বেবিটারে এত ভালো পাইছেন, খালি মায়া দিরা এটারে কত সময় বাদে বাদে খালি এটার মায়া দিরা তান দেখতে পারা তান এত ভালো পাইছেন এটারে। আমি এখন এখানেও আমার বেবির লাগিয়ে কিছু চিপস নেওয়া চাইছি, যেটা তান সবসময় খায় এটা অবশ্যই গরম মাঝে আছে, বাট তান লাগছে কিছু ডিফারেন্ট চিপস নিতাম যেগুলো একটু চিজি বা সফট থাকে, কারণ তান দেখছে সেই মোটা খাইয়া খাইয়া নয়া কিছু দিলে তান খাইতে চাইন না, তান ওয়েস্ট করেন সবসময় বালা ফাইন না, ওটা তান সবসময় নেন। সো এখন আমি চাই আর যে ডিফারেন্ট কিছু দেখি পাই নি সফটের মাঝে। আমরা মোটামুটি শপিং শেষ করে দিয়েছি, আর দেখতে পারা আমার বেবি মাশাল্লাহ তার খুব সুন্দর কোয়াইটলি বইতে আসেন কেন, আজকে আসলে তার শরীর বেশি পালা না, একটু জ্বর তান ওই গেছে গিয়া, খান পাকা ঠান্ডা পড়ছে এখন আমরা ইউকের মাঝে, এলাই তার নিয়ে রেসি রাই ট্রলির মাঝে বইতে আসেন না না তান এলা বইতে চাইন না, তান চাইন না মিয়া সব কিছু দেখতা ইয়ে করতা চানতা, বাট আজকে তার বেশি আরাম নাই শরীর সো এল্লা গিয়ে নিরাই বইতে আসেন। সো গাইজ আমরা শপিং করা শেষ, এখন আমরা ঘরে আইছি, ভাইয়া আমি আমার লাঞ্চটা করলাম, বিকালে বাবির ঘরে দাওয়াত আছে। সো এখন লাঞ্চটা করিয়া একটু বেবি রিল্যাক্স করবা বা আমি একটু রিল্যাক্স করব, তারপর আমরা ইভিনিং টাইমে আসতেছি এই মুখিয়া থার ঘরে। সো দেখতে পারো আমরা এখন কো আইছি বাবির ঘর, এখানে আমার বেবি আর নাইরা তারা খুব সুন্দর লাগে খেলা করা। এখানে আমার বেবি প্রথমে একটু নেড়ে ঝিড়ে আসলা, বিকজ তার শরীর তো যেটা ভালো নাই, বাট এখন কিছু প্লে করা তাই লাগে এখানে।
সো গাইস এখন ইভিনিং টাইমে গেছে আমরা ইভিনিং স্ন্যাকস খাওয়ার সময় এর লাগি ভাবি কেন কিছু নাস্তা ভাজিরা খান আজকে অনেক মানুষ আসলে ভাবি কইছুন সারাও আমরা আত্মীয় সুজন আমরা একানত থাকি সারা আশেপাশে শুধু আর আজকে 43 জন মানুষ বোধহয় আজকে আইবা সো এর লাগি তো অনেকগুলো রান্না করছেন আর সাথে বিকাল কোন নাস্তা দেখতে পাররাই কেন অনেক কিছু বাজারি কেন তারপর এখানে আছে আমরা ফেভারিট জিলাপি এটা ফ্রেশ লন্ডন থেকে আইছে দেখতে পাররা অলরেডি পুরোটা বক্স খালি হয়ে গেছে একটু রইছে তারপর এখানে আছে নারিকেল পুরি আছে তারপর এখানে লবণ সন্দেশ আছে আর অনেক জিনিস আছিল এগুলো খাওয়াই গেছে গিয়া আর এখানে দেখতে পাররা মিনি আপল এটা এত টেস্টি এটা আপনার বড় হইতে খেয়ার বেশি টেস্টি সো আমরা এটা কি খুব ভালো পাইছি সবাই সবাই খাইছি এটা অনেক এনজয় করিয়া এটা আসলে আপনারা বর্তা করিয়া খাইতে পারবা আর নাইলে এমনি লবণ মরিচ খাইতে পারবা আর না কিছু সারা এমনিতেই খাইতে আসলে এটা অনেক টেস্টি সকাল দেখতে পারো অলরেডি ভাবে অনেক কিছু বানাইছেন এখানে ইভিনিং স্ন্যাক্সও লাগে নুডলসও আছে অনেকগুলা তারপর রাত্রের খাবারের জন্য এখানে আছে পাবি মাছ পোনা আছে তারপর আগে যেটা দেখা ইসলাম এটা হয়েছে বড় মাছের ডিমর টক তারপর এখানে আছে গরুর মাংস শুকনা গরুর মাংস বোনা এটা কি গরুর মাংস শুকাইয়া তারপর আর কি রান্না করা হয় তারপর এখানে আছে গরুর মাংস আর গরুর সিনারে একখানা করিয়া বোনা সাতখরা দিয়ে বাংলাদেশের ফ্রেশ খুব টেস্টিতে দেখতে লাগে মাশাল্লাহ তারপর এখানে আছে হাফ চিকেন দিয়া কেবেজ মাশাল্লাহ এটাও ইনশাল্লাহ মজা হইব তারপর এখানে আছে কজাক দিয়া আই থিঙ্ক ইসা ছোটো ছোটো ইসা দিয়া আর এটা এখানে দেখতে পাররা খানি এখন রাতে লাই গরম করাওয়ার সবগুলো এখন সকাল দেখতে পারে এখন রাত্রের খাবার আমরা খাই এখন এখানে আমি ইলিশ মাছ দিয়ে সরিষা বাটা বোনা করছেন ভাবি ওটা খাই আর এটা আগে ভিডিও করা হয়েছে না আমার সো এখন মনে হয় আপনারা দেখাই লাই এখানে আমাদের ট্যাংরা মাছ পোনা আছে দেখতে পারা এটাও মাশাল্লাহ অনেক টেস্টি হয়েছে তারপরে মাংসটা তো খুব মজা হয়েছে খুব বেশি মজা হয়েছে মাশাল্লাহ আমাদের লতা শুটকিও আছে দেখতে পাররা এটা খুব টেস্টি হয়েছে মাশাল্লাহ সো গাইস আমরা আমরা রাত্রের খানিটা এনজয় করি আপনারাও ভালো থাকা প্লিজ আমার ভিডিওটা সবার সাথে শেয়ার করবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা থ্যাংক ইউ অ্যান্ড আল্লাহ হাফেজ